রংপুরের পীরগঞ্জে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে প্রাপ্ত ক্যান্সার, কিডনি লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের চিকিৎসা সহায়তা ও অন্যান্য সুবিধাভোগীদের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল 11টায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোধ রানী রায়, উপজেলা সমাজসেবা অফিসার আরিফুর রহমান, সহকারী সমাজসেবা অফিসার মনোয়ার হোসেন সহ আরও অনেকে। এ উপজেলায় বিভিন্ন রোগে আক্রান্ত 28 জন রোগীকে 2,30,000 টাকার চেক এবং 19 জনকে 50,000 টাকার চেক বিতরণ করা হয়। শাহিনুর রহমান, নিউজ ডেস্ক, এবিএন 24। ইজিবাই ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার পরিবারের জন্য দারুণ অফার নিয়ে এসেছে ইজিবাই ইলেকট্রনিক্স। ইজিবাই ইলেকট্রনিক্সে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে ছিঙ্গার, যমুনা ও অল্টনে ফ্রিজ, ওয়াশিং মেশিন সহ সকল পণ্য বিক্রি করা হয়। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইজিবাই ইলেকট্রনিক্সে। প্রোপাইটর মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল। স্থান উপজেলা পরিষদের পশ্চিম পার্শ্বে জামতলা রোড, পীরগঞ্জ, রংপুর। মোবাইল 01580496130। ধন্যবাদ।